আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও লেকচার সিরিজ তিনি আমার রব, এই সিরিজটির তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের পর্বে আমরা আলোচনা করব আল লাতিফ তথা সূক্ষ্মদর্শী এই গুণবাচক নামটি নিয়ে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। যদি সূক্ষ্মদর্শী আল্লাহ আপনাকে অনিষ্ট থেকে বাঁচাতে চান, তাহলে তিনি আপনাকে সেই অনিষ্ট আর দেখাবেন না, অথবা অনিষ্ট আপনার কাছে আসার পথই খুঁজে পাবে না, অথবা হতে পারে আপনারা একে অপরকে অতিক্রম করে যাবেন কিন্তু কেউই কাউকে স্পর্শ করবেন না। আল লাতিফ তথা সূক্ষ্মদর্শী, আপনার নিরাপত্তা কি খুব দুরূহ ব্যাপার? এই নিরাপত্তার মাঝে কি বিপদ আপদের হাতছানি দেখছেন? ডাক্তারেরা কি আপনাকে জানিয়ে দিয়েছে যে আপনার অমুক আত্মীয়ের আরোগ্য লাভের কোনো সম্ভাবনা নেই? আপনার কাজের আশানুরূপ ফলাফল না পেলে কি আপনি হতাশায় ভোগেন? তাহলে আসুন আমরা পরিচিত হই আল্লাহর সূক্ষ্মদর্শী নামটির সাথে। এই নাম পর্যবেক্ষণ করলে নিশ্চিত হবেন যে এই জীবনে অসম্ভব বলে কিছুই নেই, আল্লাহ সব কিছুই করতে পারেন। আপনার অসম্ভব স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে যদি আপনি সূক্ষ্মদর্শী আল্লাহর দরজায় কড়া নাড়েন। সূক্ষ্মতা, আবেদনিক অর্থে আল লাতিফ তিনি যিনি তার বান্দাদের প্রতি এহসান তথা কল্যাণ, অনুগ্রহ, দান, দয়া ইত্যাদি করেন, তাদের উপরে আসে এমন বস্তু সূক্ষ্ম ও কোমলভাবে পৌঁছিয়ে দেন। আপনি যদি বলেন লাতাফাল্লাহু লাকা, এর মানে হলো আল্লাহ আপনার ইচ্ছেসমূহ সূক্ষ্মভাবে পূর্ণ করুন। আর লুৎফ শব্দের অর্থ হল সূক্ষ্মতা ও পুঙ্খানুপুঙ্খতা। তিনি আপনার প্রতি কোমলরূপে ইহসান তখনই করতে পারেন যখন তিনি আপনার অন্তরের খবর ও সূক্ষ্ম বিষয়গুলো জানবেন। আল্লাহ হলেন ওই সত্তা যিনি বান্দার প্রতি গোপনে ইহসান করেন। বান্দার প্রয়োজন পূরণের বন্দোবস্ত তিনি এমন জায়গায় করে রাখেন যে বান্দা সেটা জানতেই পারে না। এমন জায়গায় তিনি বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখেন বান্দা যা ধারণাও করতে পারে না। বান্দাকে দয়া করেন, ইহসান করেন, বান্দাকে রক্ষা করেন, হিদায়াত দেন, বান্দার ভাগ্য নির্ধারণ করে দেন। এই সকল ব্যাপারেই তিনি সূক্ষ্মদর্শী। তার অদৃশ্য ক্ষমতার মহিমান্বিত রূপ, তার জ্ঞানের মহত্ত্ব ও সৃষ্টি জগতের প্রতি দৃষ্টি রাখার পাশাপাশি বান্দার জন্যে যা ভালো যা উপকারী সবই তিনি সূক্ষ্মভাবে সম্পূর্ণ করেন। তার অনুগ্রহ দেখে বিস্মিত না হয়ে পারা যাবে না। এই অনুগ্রহ আপনার কাছে সুসংবাদের সুবাতাস নিয়ে হাজির হবে, আপনাকে প্রস্তুত করবে গ্রহণ করার জন্যে। তারপর যখন আপনার ওপর অনুগ্রহ প্রস্তুত হয়ে থাকবে, তখন আপনাকে তিনি একটা উপায় বাতলে দেবেন যে উপায়ে আপনি এই অনুগ্রহ অর্জন করতে পারবেন। তিনি আপনার জন্যে ওই অনুগ্রহ অর্জনের পথকে সুসজ্জিত করে দেবেন। আপনি ভাববেন এটা আপনার নিজ হাতেরই অর্জন, অথচ এটা আসলে আল্লাহর অশেষ অনুগ্রহের একটি সামান্য নমুনা মাত্র। তিনি এমন ঘটনা ঘটান যেগুলো আমাদের বিবেক বুদ্ধি কল্পনাও করতে পারবে না, তিনি সেগুলো বাস্তবে রূপ দেন। এই যে তার অনুগ্রহের দান, এ তো অদৃশ্য এবং সূক্ষ্মদর্শিতার মাধ্যমেই। আপনি হঠাৎ করে আপনার আঙিনায় এই অনুগ্রহের উপস্থিতি দেখতে পাবেন, কিভাবে এটা ঘটল ভেবে পাবেন না। আপনার মাঝে দৃঢ় বিশ্বাস জন্মবে যে আপনার অবস্থা ও শক্তি অনুযায়ী এটা বাস্তবায়ন করার কোনো সক্ষমতাই আপনার কাছে নেই। আপনি তখন আসমানের দিকে তাকিয়ে বলবেন আল্লাহ তার বান্দাদের প্রতি কোমল, সূরা শুরা আয়াত 19। সূক্ষ্মতার সুবাতাস, যদি সূক্ষ্মদর্শী আল্লাহ আপনাকে সাহায্য করতে চান, তাহলে সামান্য একটি মাধ্যমকে তিনি বড় মাধ্যমে পরিণত করতে পারেন। যদি সূক্ষ্মদর্শী আল্লাহ আপনাকে সচ্ছল করতে চান, তাহলে যার কাছে আপনি কখনো কোনো কিছু পাওয়ার আশাই করেননি তার কাছ থেকেই সবচেয়ে বড় পাওয়াটাই পেতে পারেন। যদি সূক্ষ্মদর্শী আল্লাহ আপনাকে অনিষ্ট থেকে বাঁচাতে চান, তাহলে তিনি আপনাকে সে অনিষ্ট আর দেখাবেন না, অথবা অনিষ্ট আপনার কাছে আসার পথই খুঁজে পাবে না, অথবা হতে পারে আপনারা একে অপরকে অতিক্রম করে যাবেন কিন্তু কেউই কাউকে স্পর্শ করবেন না। যদি সূক্ষ্মদর্শী আল্লাহ আপনাকে কোনো ঘৃণিত পাপ কাজ থেকে রক্ষা করতে চান, তাহলে আপনার কাছে সেটা অপছন্দনীয় করে দেবেন, আপনার জন্যে সেটা করা কঠিন হয়ে যাবে, কাজটা করতে আপনিও অস্বস্তি বোধ করবেন। কাজটা করার জন্যে হয়তো অগ্রসর হলেন কিন্তু পথে তিনি একটা কিছু দিয়ে আপনাকে থামিয়ে দেবেন এবং সামনে অগ্রসর হতে দেবেন না। মুমিনগণ সূক্ষ্মদর্শী আল্লাহর এই অনুগ্রহগুলো পর্যবেক্ষণ করে, তারা অন্তর্দৃষ্টি দিয়ে সেগুলো অবলোকন করে, জীবনের প্রতিটি ফয়সালাতেই তারা খুঁজে পায় আল্লাহর কোমল ও সূক্ষ্মপরশ। সূক্ষ্মদর্শী আল্লাহ
যখন ইউসুফ আলাইসাল্লামকে কারাগার থেকে মুক্ত করতে চাইলেন, তখন তিনি কারাগারের প্রাচীর ভেঙে দেননি, আকাশ থেকে কোনো বিদ্যুৎ দিয়ে ঝলসে দেননি কারাগারের তালা। তিনি শুধু বাদশাহকে একটি স্বপ্ন দেখালেন, স্বপ্নের মাঝে একটা ছোট্ট ইশারা রাখলেন যা দিয়ে সত্যবাদী ইউসুফ মুক্তি পাবেন অত্যাচারের শিকল থেকে। সূক্ষ্মদর্শী আল্লাহ যখন মূসা আলাইসাল্লামকে মায়ের কাছে ফেরাতে চাইলেন, তখন তিনি কোনো যুদ্ধ লাগিয়ে দেননি, যার মাধ্যমে বানু ইসরায়েল ফিরাউনের সীমালঙ্ঘনের বিপক্ষে লড়াই করে মাজলুমদের রক্ষা করবে। না, তিনি শুধু মূসা আলাইসাল্লামের মুখে অন্যান্য সব ধাত্রীমাতার প্রতি অরুচি সৃষ্টি করে দিলেন। মায়ের অন্তরটা যখন দুশ্চিন্তায় খালি হয়ে গেল, তখন এই সামান্য একটা মাধ্যম দিয়েই তিনি মূসা আলাইসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিআবে আবু হাশিমের সাথে বন্দী ছিলেন, তখন সূক্ষ্মদর্শী আল্লাহ চাইলেই এক ভয়াবহ চিৎকারে কুরাইশদের ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি শুধু কিছু কীটপতঙ্গ পাঠালেন। কীটগুলো কাবা ঘরে ঝুলিয়ে রাখা ওই নিপীড়নের চুক্তিটা খেয়ে ফেলল, ফলে যেসব কীট চোখেই পড়ে না সেগুলোর মাধ্যমেই এই নিপীড়নপত্র তিনি ছিন্নভিন্ন করে দিলেন। আপনি ছাড়া আমি আর কারো কাছে হাত তুলি না, আপনি ছাড়া আর কারো কাছে আমার দুচোখ থেকে অশ্রু ঝরে না, আপনার দরজাটা আমার জন্য সংকীর্ণ নয়। তাহলে আপনার কাছে যে চাইতে আসবে তাকে ফেরাবেন কিভাবে আল্লাহ? আপনি তো অমুখাপেক্ষী, সুতরাং আপনার কাছে যে চাইতে আসবে তাকে কিভাবে ফিরিয়ে দেবেন? তার দয়া ও সূক্ষ্মতা তো বিপদাবদকে ছাড়িয়ে যায়। যেহেতু তিনি হলেন পরম দয়াময় ও সূক্ষ্মদর্শী, তিনি সবচেয়ে সহজ বিষয়গুলো দিয়েই বড় ধরনের বিষয়গুলো নির্ধারণ করেন। তার যেভাবে ইচ্ছা হয় তিনি সেভাবেই সব কিছু করেন, বান্দা জানতেই পারে না কি ঘটছে। এক টুকরো পাথর, ধরুন আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহ চাইলেন যেন আপনি তার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করেন, তাই তিনি একটু মৃদু বাতাস পাঠালেন, আপনার রুমের জানালাটা নড়ে উঠল, অথবা আপনার পাশের রুমে একটা ছেলে হাঁটাহাঁটি করছে, হইচই করছে, অথবা আপনার তীব্র পিপাসা পেয়ে বসল, এরকম কোনো একটা কারণে আপনি জেগে উঠলেন। অজু সেরে কয়েক মিনিট পর আপনি সালাতের স্থানে দাঁড়িয়ে সালাত আদায় করা শুরু করলেন। আপনি জানেনই না যে আপনাকে কে উঠিয়েছে। সুউচ্চ পাহাড়ি রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়িটা রাস্তার এক পাশে দাঁড় করালেন ড্রয়ারে কিছু একটা খোঁজার জন্যে, হতে পারে এটা আপনার আইডি কার্ড বা মানি ব্যাগ। কয়েক সেকেন্ড পর চোখের সামনে দেখলেন পাহাড়ের চূড়া থেকে একটা বিরাট পাথরের খণ্ড আপনার সামনে দিয়ে নেমে যাচ্ছে। ঠিক এই সময় আপনি যদি না থামাতেন তাহলে পাথরটা গাড়ি সময় আপনাকে পিষ্ট করে চলে যেত। আপনি জানেনই না কে আপনাকে বাঁচিয়েছে। আল্লাহর অবাধ্যতা করার জন্যে রাতের বেলায় রাস্তায় বের হলেন, পরিকল্পনা বেশ ভালোভাবে সাজানো। হঠাৎ দূরে একটা গাড়ি দেখতে পেলেন, সন্দেহ হলো আপনাকে কেউ অনুসরণ করছে। গাড়ি পার হয়ে যাওয়ার পর আপনার ভেতরে একটা অপরাধবোধ জন্ম নেয়, আপনি পরিকল্পনাটা বাতিল করে বাড়িতে ফিরে এলেন। আপনি জানেন না তিনি আপনাকে তার কোমলতা দিয়ে গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর এমন অনেক সূক্ষ্ম দয়া আছে যার সূক্ষ্মতা বুদ্ধিমান ব্যক্তিও ধরতে পারে না। অনেক কিছু সকালে খারাপ লাগে, কিন্তু বিকেল গড়িয়ে গেলেই সেটি আবার ভালো লাগতে শুরু করে। যদি কখনো আপনার অবস্থা সংকীর্ণ হয়ে আসে, তাহলে মহান আল্লাহর প্রতি ভরসা রাখবেন। গোপন ও সূক্ষ্ম বিষয়াদি, একজন সূক্ষ্মদর্শীকে অবশ্যই হতে হবে মহাজ্ঞানী। তিনি আপনাকে কিভাবে সূক্ষ্ম পরিচর্যা করবেন যদি এই সূক্ষ্ম বিষয়গুলো নাই জানেন? তাকে অবশ্যই সৃষ্টিকর্তা হতে হবে, কারণ পরিপূর্ণ সূক্ষ্মদর্শিতা থাকলেই কেবল অনস্তিত্ব থেকে কোনো কিছু অস্তিত্বে নিয়ে আসতে পারেন। এই যে আল্লাহর নাম ও গুণাবলী একটা অপরটাকে বোঝায় আর একটা আরেকটাকে আবশ্যক করে, সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী ও সম্যক অবহিত। সূরা মুলক আয়াত 14। কিভাবে তিনি না জেনে থাকবেন? তিনি তো সকল গোপন বিষয়াদি জানেন। তার জ্ঞান এমন পর্যায়ে যে তার সূক্ষ্ম ও অতি গোপন। তিনি তো এমন রব যিনি গোপনে মানুষকে সম্মান দান করেন, মানুষকে হিদায়ত দেন, মানুষের সব কিছু পরিচালনা করেন। তিনি কি এই সূক্ষ্ম বিষয়গুলো না জেনে থাকবেন? তাও কি হয়, হতে পারে? শাইখ আব্দুর রহমান আর সাদি বলেন, তিনি এমন সূক্ষ্মদর্শী যে তার জ্ঞান গোপন বিষয়াদিকে ঘিরে আছে, সূক্ষ্ম বিষয়গুলোকে ব্যস্তন করে আছে। এই যে ইউসুফ আলাইসাল্লাম একটি স্বপ্ন দেখলেন, এটা তো ওই অবস্থাতে একদম অসম্ভবই মনে হয়েছিল। তার স্বপ্নের বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, নিশ্চয়ই আমি 11টা তারকা, সূর্য এবং চাঁদ দেখেছি, তারা আমাকে সিজদা করছিল। স্বপ্নের ব্যাখ্যা হলো,
তার বাবা মা ও 11 ভাই বোন তাকে সম্মান জানিয়ে সিজদা করবে। ওই অবস্থায় এই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার কোনো সম্ভাবনাই পাওয়া যায় না। তার পিতা একজন সম্মানিত নবী, একজন বয়োবৃদ্ধ মানুষ। এটা তো মেনে নেওয়া অসম্ভব যে বড় মানুষ ছোট মানুষকে সিজদা করবে। যে নবী নয় তাকে নবী সিজদা করবে? বাবা ছেলেকে সিজদা করবে? তার ভাইরা তো তাকে ঘৃণা করে, সিজদা করবে কিভাবে? তাদের ঘৃণা এমন পর্যায়ে ছিল যে তারা তাকে হত্যারও পরিকল্পনা করেছিল। এই ঘৃণা তাদেরকে প্ররোচিত করেছে তাকে কুয়ায় ফেলে দিতে। ওই সব পরিস্থিতি তাদের সিজদাকে আরও অসম্ভব করে তুলেছিল। অবস্থার পরিবর্তন হলো, তাকে কুয়ায় নিক্ষেপ করা হলো, তারপর পণ্যদ্রব্যের মতো তাকে বিক্রিও করে দেওয়া হলো। তিনি হয়ে গেলেন মিশরের শাসকের দাস। দাস অবস্থায় এই অসম্ভবতা আরও বেড়ে গেল। তারপর তিনি হয়ে গেলেন এক বন্দী। স্বপ্নপূরণ থেকে তার দূরত্ব বেড়ে গেল যুজন যুজন। কিন্তু সূক্ষ্মদর্শী সত্তা ভাগ্য পরিবর্তন করতে পারেন এবং পরিস্থিতি পাল্টে দিতে পারেন। তিনি তাকে কারাগার থেকে মুক্ত করে তাকে বড় একটি পদে আসীন করলেন। তারপর দেশে দুর্ভিক্ষ দেখা দিল। ভাইরা তার কাছে এলো প্রয়োজন নিয়ে। তারপরেই সেই পুরাতন স্বপ্ন বাস্তবায়নের জন্য সূক্ষ্মদর্শী আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিলেন। ফলাফল, ইউসুফ আলাইহিসসালামের মা বাবা ও ভাইরা তাকে সিজদা করেন। এতে ইউসুফ আলাইহিসসালাম বিস্মিত হন। তিনি বলেই ফেললেন, হে আমার পিতা, এ তো আমার আগের স্বপ্নের ব্যাখ্যা, আমার রব এটা সত্য করেছেন। সূরা ইউসুফ আয়াত 99। কেননা রবের ইচ্ছা না থাকলে তা বাস্তবায়িত হতো না। তিনি আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং শয়তান আমার ও আমার ভাইদের মধ্যেকার সম্পর্ক নষ্ট করার পরেও আপনাদের মরু অঞ্চল থেকে এখানে নিয়ে এসে আমার প্রতি অনুগ্রহ করেছেন। এটাই হলো আল্লাহর নিপুণতার সারমর্ম। অতঃপর তিনি সাক্ষ্য দিলেন, নিশ্চয় আমার রব যা করেন নিপুণতার সাথেই করেন। হ্যাঁ, তিনি তো সুনিপুণ। তিনি কিছু করতে চাইলে তার মাধ্যমগুলো খুব নিপুণ, সূক্ষ্ম ও গোপনীয়ভাবে প্রস্তুত করেন। এমনকি অসম্ভব জিনিসও ঘটে থাকে, কারণ তিনি যে সূক্ষ্মদর্শী সম্যক অবহিত। সুদূরের স্বপ্ন, যদি দেখেন জমিনটা দোসর হয়ে গেছে, এর উপর মেঘগুলো ভিড় জমাচ্ছে, এরপর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি নামা শুরু হলো, জমিনটা নড়ে চড়ে উঠল, সবুজাভ হয়ে এলো চারপাশ, আপনি মনে করবেন না যে এটা প্রাকৃতিক ব্যাপার। আল্লাহর বাণী গভীরভাবে ভেবে দেখুন। তুমি কি দেখো না যে আল্লাহ পানি বর্ষণ করেন আকাশ হতে, যেন সবুজ শ্যামল হয়ে ওঠে জমিন? নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সম্যক অবহিত। সূরা হাজ আয়াত 63। আপনার স্বপ্ন বাস্তবায়ন যত অসম্ভবই মনে হোক না কেন, আপনার স্বপ্ন পূরণের সাথে আপনার ব্যবধান যত দূরেই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার ব্যবস্থা করে দেবেন। হে আমার ছেলে, নিশ্চয় তা যদি সরিষা দানা পরিমাণও হয়, অতঃপর তা থাকে শিলা গর্ভে অথবা আসমানসমূহে কিংবা জমিনে, আল্লাহ তাও উপস্থিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সম্যক অবহিত। সূরা লোকমান আয়াত 16। তাই আপনি হতাশ হবেন না, আপনার রব নিপুণতার সাথেই সব কিছুর ব্যবস্থা করেন। আমার এক বন্ধু দীর্ঘ সফরে তাবুক থেকে জর্ডান সীমান্তের উদ্দেশ্যে রওনা হলেন। সকালবেলা তাকে মুতাহ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে হবে, কারণ সেখানে বিভিন্ন দেশের ছাত্রদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। কিন্তু রওনা হয়ে 100 কিলোমিটার যেতেই মনে পড়ল, পাসপোর্টটা তিনি বাসায় রেখে এসেছেন। আবার কষ্ট করে ফিরে আসতে লাগলেন। ফিরে এসে এই সপ্তাহে আর না যাওয়ার সিদ্ধান্ত নিলেন। পরের দিন পত্রিকা খুলে দেখতে পেলেন যে মুতাহ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের কিছু ছাত্র বিশৃঙ্খলা করেছে, যার ফলে অনেকে আহত হয়েছে। এই যে সূক্ষ্মদর্শী আল্লাহ, তিনিই তাকে ভুলিয়ে দিলেন পাসপোর্টের ব্যাপারটা, যেন তাকে দেখতে না হয় রক্ত, যেন পরের সকালটা তাকে হাসপাতালে কাটাতে না হয়, অথবা তার অন্তরে যেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ভয় ঢুকে না পড়ে, যে ভয়ের কারণে সে হয়তো পড়াশোনায় ছেড়ে দিতে পারে। সূক্ষ্মদর্শীর কথাগুলো লক্ষ্য করুন, নিঃসন্দেহে একের পর এক উদাহরণ আসতেই থাকে। প্রতিটি কাজে সূক্ষ্মতার ছোঁয়া। জীবনের প্রতি মুহূর্তে সূক্ষ্মদর্শী ও বিজ্ঞ আল্লাহর কোমল পরশ ঘিরে রেখেছে আপনাকে সব দিক থেকেই। চূড়ান্ত মুহূর্তের কোমল পরশ। আপনি যদি ঠিক এমন সময় রুমে প্রবেশ করেন যখন আপনার শিশু সন্তানটি বিছানা থেকে প্রায় পড়িয়ে যাচ্ছিল, তখন নিজেকে প্রশ্ন করুন, ঠিক এখনই কেন আপনি রুমে ঢুকলেন? আপনি পানির জন্য রান্নাঘরে ঢুকেছিলেন, কিন্তু হঠাৎ বৈদ্যুতিক প্রবাহের আওয়াজ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখলেন ফ্রিজে আগুন লাগার উপক্রম। দ্রুত লাইনটা আলাদা করে দিলেন। এ সময় নিজেকে প্রশ্ন করে দেখুন,
ঠিক এই সময় কোন সত্তা আপনাকে রান্নাঘরে প্রবেশ করালেন আর পাঁচটা মিনিট পরে কেন ঢুকলেন না? হুবহু এমনই ঘটবে আপনার সাথে তা নয়, অথবা এর কাছাকাছি কিছু তো অবশ্যই আপনি ঘটতে দেখেছেন। একবার স্মৃতি রোমন্থন করে দেখুন, মনে পড়বে মহান আল্লাহর কোমল স্পর্শ কীভাবে আপনার জীবনকে ঘিরে রেখেছে পরম মমতায়। এই মহান নামের ভেতর এই সামান্য কিছু সময়ের জন্য প্রবেশের মাধ্যমে আমরা মাত্র কয়েকটি অর্থ বের করে আনতে পেরেছি, আর এই অর্থের গভীরে আরও কত অর্থ আছে যেগুলো আপনাকে চিন্তা করে বের করার ভার দিলাম। আপনি গভীরভাবে ভাবুন আর এই ব্যাপারে আলিমদের বইগুলো পড়ে দেখুন। যে নামে এতক্ষণ ডুবেছিলেন, আপনার কি উচিত নয় এই সূক্ষ্মদর্শী দয়ালু আল্লাহকে আপনি ভালোবাসবেন, তার দানগুলোর কথা ভেবে দেখবেন, আপনার অন্তর তাকে স্মরণ করবে, তার কথা ভাববে, তার কাছে আশা রাখবে, তাকে ভয় করে চলবে? এই নামের সাথে কয়েকটা দিন অতিবাহিত করুন, এই নামেই আল্লাহকে ডাকুন, তার সূক্ষ্ম দয়া চান, তার হৃদায়তের সূক্ষ্ম নিদর্শনগুলো দেখে চোখে পানি ঝরান আর বিনয়ী হয়ে বলুন, হে সূক্ষ্মদর্শী আল্লাহ, আমরা যা ভয় পাই তা থেকে আমাদের বাঁচান। হে সূক্ষ্মদর্শী আল্লাহ, সূক্ষ্মভাবে আমাদের প্রতি কোমলতা ও দয়া পৌঁছিয়ে দিন, আপনার রহমতের সূক্ষ্মতা দিয়ে আমাদের অন্তরের বক্রতাকে দূর করে দিন, আমাদের ভ্রষ্ট অন্তরকে সঠিক পথে পরিচালনা করুন, আমাদের জীবনের মলিনতাকে সৌন্দর্যমণ্ডিত করে দিন, আমিন। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ করছি আমরা আজকের পর্বটি। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আশ-শাফি তথা আরোগ্যদাতা এই নামটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান।